হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আপনার ভাগ্য ফেরানোর জন্য করুন এই কাজ আর আপনি যদি আমাদের সিমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে যে কোনো একদিন শুক্রবারের সকালে আপনি একটি দোকানে যাবেন যেখানে তালা চাবি কিনতে পাওয়া যায় এরপর একটি তালা কিনবেন যেটা লোহার হোক বা তামার অথবা পিতলের হোক যে কোনো তালা কিনলেই চলবে যখন তালাটা কিনবেন তখন তালাটি যেন বন্ধ অবস্থায় থাকে তালাটি কেনার সময় তালাটি কিন্তু কখনো খুলবেন না দোকানদারকে দিয়ে চেক করানো বা নিজে তালাটি চেক করা এই কাজগুলি কিন্তু একদমই করবেন না আর এর সাথে এই কথাটি মাথায় রাখবেন তালাটা কেনার সময় কোনো মতে দোকানদারের সঙ্গে দরদাম বা দর কষাকষি করবেন না অর্থাৎ দোকানে গিয়ে চুপচাপ প্যাকিং করা তালা নেবেন তারপরে তার দামটা শুনে চুপচাপ টাকাটা দিয়ে তালাটা নিয়ে চলে আসবেন এরপর স্নান করে ওই তালাটির মধ্যে যতগুলি চাবি আছে সবকোটা চাবিকে বের করে নেবেন এবং এরপর একটা চাবিকে নিয়ে ওই তালাটির সঙ্গে বেঁধে দেবেন আর তারপর রাত্রিবেলা ওই চাবিসহ তালাটি আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর ওই তালা বা চাবিটি কিন্তু কোথাও লুকিয়ে রাখবেন যাতে অন্য কেউ ওই তালাটিকে আর না কেউ দেখতে পায় এরপর একদিন পবিত্র দিনে এবং পবিত্র জায়গায় গিয়ে সেটা যে কোনো জায়গা হতে পারে মন্দির অথবা গঙ্গার ঘাট ইত্যাদি জায়গায় গিয়ে ওই তালাটা রেখে দেবেন এবং তারপর আপনার মনের ইচ্ছাগুলো এক একে বলবেন এবং আপনি ঠিক কি কি পেতে চান জীবনে সেইগুলো কিন্তু বলবেন এবং তারপর ওই তালা চাবিটিকে ওখানেই রেখে দিয়ে সোজা চলে আসবেন চলে আসার সময় আর ভুলেও পিছনে ফিরে তাকাবেন না আর মনে রাখবেন যখন আপনি মনের ইচ্ছাগুলো বলছেন ওই সময় আপনার আশেপাশে যেন কোনো লোক না থাকে এরপর আপনি আপনার বাড়ি ফিরে আসবেন আর তারপর আপনাকে শুধু অপেক্ষা করতে হবে যখন কেউ ওই তালাটা হাতে নিয়ে ওই চাবিটা দিয়ে ওই তালাটা খুলবে তখনই ওই ব্যক্তির মাধ্যমে আপনার ভাগ্যের তালাটা কিন্তু খুলে যাবে তালাটাকে কিন্তু কোথাও লুকিয়ে রেখে আসবেন না এমন জায়গায় রাখবেন যাতে মানুষজনের চোখে পড়ে আর কেউ একজন ওই তালাটা নিয়ে চাবি দিয়ে তালাটাকে খুলবে আর তখনই হয়ে যাবে বাজিমাত কাজটা কিন্তু যতটা পারবেন গোপনে করার চেষ্টা করবেন নজত কিন্তু আর কোনো লাভই হবে না তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন